ঝর্ণা দিয়ে পানির বদলে গড়িয়ে পড়ে রক্ত। বিপুলে পৃথিবীর কতটুকু আমরা জানি। পৃথিবীর নানান প্রান্তে প্রকৃতি তার রহস্য বিছিয়ে রেখেছে। তার অনেক কিছুর কুল কিনারাও মানুষ পায় না। তাতে মনে হয় প্রকৃতির চেয়ে রহস্যময় আর কিছু নেই। তেমনই এক রহস্য আন্টার্কটিকার ব্লাড ফলস, সাদা ধুধু বরফের চাদরে রক্তের ঝর্ণা। রক্তের ঝর্ণা শুনে চমকে উঠবে যে কেউ। ঝর্ণা বলতে আমরা শুদ্ধ পানির ফোয়ারাকেই বুঝি। সেই ফোয়ারা দিয়ে যদি পানির বদলে লাল টকটকে রক্ত গড়িয়ে পড়ে, তখন তো চমকানো ছাড়া আর উপায় থাকে না। চারপাশে ধুধু বরফের স্তর, পুরু বরফের স্তরে ঢাকা গোটা আন্টার্কটিকা, কনকনে ঠান্ডা হাওয়া, প্রাণী বৈচিত্র্য বা প্রাকৃতিক সৌন্দর্যে নতুনত্ব বিশেষ নেই বললেই চলে। সবচেয়ে শীতলতম এই মহাদেশের পূর্বাঞ্চলের ম্যাকমার্দোর ভিক্টোরিয়া ল্যান্ডে রয়েছে শুষ্ক উপত্যকা। সেখানকার টেইলর হিমবাহ থেকে টেইলর ভ্যালির তুষারে ঢাকা ওয়েস্ট লেক বনির ওপর দিয়ে বয়ে যায় রক্ত লাল রঙের এক ঝর্ণা। কোনো ভৌতিক সিনেমার গল্প হলে ব্যাপারটা বেশ জমত, কিন্তু এ যে বাস্তব। এমন রক্তের ঝর্ণা যদি কখনো আপনার সামনে পড়ে, ভয় আপনার নিজেরই রক্ত জমে যাবে। রক্ত জমে গিয়েছিল সেই ব্যক্তিরও যিনি প্রথম এই ঝর্ণা আবিষ্কার করেন। 1911 সালের কথা। অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানী থ্রিফিথ টেইলর আবিষ্কার করেন বিস্ময়কর এই প্রাকৃতিক স্থানটি। দূর থেকে রক্তের প্রবাহ দেখে থমকে দাঁড়ান তিনি। দলের অন্যদের ডেকে দেখান ওই ঝর্ণা। অতি প্রাকৃতিক কিছু ভেবে খুব সাবধানে পা বাড়ান তারা। কিন্তু কিছুক্ষণ বাদে তাদের বিভ্রম কাটে। তারা যখন ঝর্ণার কাছে পৌঁছান, পানি পরীক্ষা করে দেখেন ওটা আসলে রক্ত নয়। গ্রিফিথ টেইলরের ধারণা অনুযায়ী শ্যাওলা কিংবা অন্য কোনো জলজ উদ্ভিদের কারণে হয়তো পানির এমন রং হয়েছে। তবে টেইলরের সেই অনুমান কখনো যাচাই করে দেখা হয়নি। তারপর কেটে গেছে প্রায় 100 বছর। আন্টার্কটিকায় মানুষের বসবাসের উপযোগী আবহাওয়া না থাকায় খুব বেশি পর্যটকও ওদিকে যায়নি। সাধারণত গবেষণার কাজে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই মেরু অঞ্চলে মাঝে মধ্যে গিয়ে থাকেন। এভাবেই আসল রহস্যটি বেরিয়ে আসে একদিন। 2011 সালে এই ঝর্ণার রহস্য আবিষ্কৃত হয়। আন্টার্কটিকার এই ব্ল্যাড ফলসটিকে ঘিরে রহস্য বেশ পুরনো। এই রহস্যের জট খোলে ইউনিভার্সিটি অফ আলাস্কা ফেয়ারব্যাঙ্কসের করা একটি গবেষণা। গবেষকরা জানান, এই ঝর্ণার পানি গাঢ় লাল হওয়ার পেছনে দায়ী সমুদ্রের নোনা জলে ঢাকা অক্সিডাইজড আয়রন। লোহার কোনো বস্তুতে মরচে পড়লে যেমন লাল রং হয়ে যায়, ঠিক সেভাবেই এই পানি লাল হয়ে রয়েছে। আয়রনযুক্ত নোনা পানি যখন অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন আয়রন অক্সিজেনের সাথে রাসায়নিকভাবে জারিত হয়ে লাল রং হয়ে যায়। ফলে ঘন লাল রঙের পানি প্রবাহিত হতে থাকে। ব্ল্যাড ফলসটিতে এমন এক জীবাণু রয়েছে যা চরম অবস্থায় বেঁচে থাকতে পারে। এই মাইক্রোবিয়াল সম্প্রদায়গুলো পানিতে থাকা সালফেটের মাধ্যমে শক্তি তৈরি করে। মানুষ যেভাবে খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে, ঠিক সেভাবেই অক্সিজেন ব্যবহারের পরিবর্তে এই জীবাণুগুলো সালফেট ব্যবহার করে বেঁচে থাকে। তবে আরেকটি প্রশ্ন উঠছে, তা হল জনমানবশূন্য এই অঞ্চলে এত লৌহ আকরিক এসেছে কীভাবে? ব্যাখ্যা বা যুক্তি যাই থাকুক না কেন, জলপ্রপাতটি বাস্তবে দেখতে যে ভয়ঙ্কর সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এটি দেখলে মনে হবে রক্তের সমুদ্র বয়ে চলেছে।